আজকে সাধারণ বাংলার সাধারণ মানুষ, মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা, তারা পরিশ্রম করে যে চাকরি পেয়েছে, মেরিট লিস্টে নাম উঠেছে, তাদেরকে চাকরি দেওয়া হয়নি। যারা ঘুষ দিয়েছে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় তাকে জেলে পিছনে আমরা দেখছি, এবং দিদির কোলের ভাই অনুব্রত মণ্ডল একই জিনিস। আজকে গরু পাচার, কয়লা পাচার, চালকল আর কি কি তার সম্পত্তি বানিয়েছে, তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী এই বীরভূমের এই নেতা, এই বীর সন্তান, তাকে এখনো বহিষ্কার করা হয়নি। খুব লজ্জার যে আজকে যারা বাংলার মানুষকে ঠকাচ্ছে, অনুব্রত, পার্থ চট্টোপাধ্যায় এবং যার আশীর্বাদের হাত এই সব মানুষের উপর রয়েছে, তাদের চুরি নিয়ে আজকে তারা রাস্তায় নামছে। মানে তারা কি বলতে চাইছে? তারা কি এই চুরিটাকে সমর্থন করছে? কোনটা কালো আর কোনটা সাদা? বাংলার মানুষের, বাংলার জনজাগরণ শুরু হয়ে গেছে। বাংলার মানুষ বুঝতে পারছে যে তাদেরকে ঠকানো হয়েছে। সরকারি কর্মচারী ডিএ পাচ্ছে না, এদিকে 240 crore আজকে ক্লাবকে দিচ্ছে 60,000 টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী। এসএফের একজন কমান্ডেন্ট, তাকে ধরা হয়েছে। ইসিএল এর বড় বড় আধিকারিক, তারা যারা চুরি করছিল, যারা কয়লা চুরি করছিল, সেই ইসিএল, ইসিএল কাদে? সেন্ট্রাল গভর্নমেন্টের সেই আধিকারিককে ধরা হয়েছে। যে চুরি করবে, সে যে দলেরই হোক, যে সংগঠনেরই হোক, তাকে ধরা হবে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী উস্কাচ্ছেন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী জানেন যে অনুব্রত মণ্ডল যদি মুখ খোলে, মাননীয় মুখ্যমন্ত্রী অসুবিধায় পড়বে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।